গাজীপুরের কালীগঞ্জে সুবিধাভোগী মহিলাদের 25টি সেলাই মেশিন প্রদান এবং 500 প্রান্তিক কৃষকের মাঝে 25 কেজি করে বিনামূল্যে সার বিতরণ ও যুব উন্নয়নের মাধ্যমে 7 লাখ টাকা ঋণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদিক জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান, মেয়র এস এম রবিন হোসেন সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা।